রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সোমবার উদযাপন করা হলো ওআরএস ডে। সকালবেলা রাজধানীর আইজিএম হাসপাতালে প্রাঙ্গণে বর্ণাঢ্য এক শোভাযাত্রার সূচনা করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের হাসপাতালে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের পড়ুয়ারা সহ স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলেই। ওআরএস ডে সম্পর্কে বলতে গিয়ে ডক্টর দিলীপ দাস জানান, ওআরএস এর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই কর্মসূচির আয়োজন, শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্য অন্যতম। মূল উদ্দেশ্যটা হচ্ছে ওআরএস, আজকে হচ্ছে মানে ওআরএস ডে। ওআরএস এর পুরোটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা সল্ট, অর্থাৎ মুখে যে খাবারটা খাওয়া যায় সেটা মানে বানানো হতে পারে অথবা আমরা বানাতেও পারি। এবং আমাদের দেশে প্রায় 15% এবং ওয়ার্ল্ড ওয়াইড এরকম 15% বাচ্চা শুধু ডিহাইড্রেশনের জন্য, অর্থাৎ পেট খারাপ হলো শুধু ফ্লুইডটা ঠিকমতো পায় না বলে প্রায় 15% মারা যায়। যদিও আমাদের সব জায়গায় আরটিআই মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে বাচ্চাদের মূল রোগ, এটা প্রায় 20-25%, এটা 15%। এই দুটো যদি মানে প্রিভেন্ট করা যায়, তার মধ্যে অনেক কিছু প্রিভেন্টেবল আছে, তাহলে আমরা অনেক শিশু মৃত্যু আমরা কমাতে পারি।